বসন্ত শুরু হয়ে গেলে বিভিন্ন ধরনের ফুলের আগমন ঘটে। নানান ফুল যখন পড়তে শুরু করে তখন মৌমাছিরা উড়ে এসে মৌচাক তৈরি করে। যেসব এলাকায় প্রচুর ফুল সমৃদ্ধ এলাকা এবং সেই এলাকাগুলোতে মৌচাক তৈরি করতে মৌমাছিরা বেশি পছন্দ করে। আমরা যে এলাকায় এসেছি সেই একটি বাড়িতে 20 থেকে 21টি চাক এই বাড়িতে রয়েছে এবং আমরা চাকগুলো দেখতে পাচ্ছি যে অনেক চাক এই বাড়ির যে কার্নিশ রয়েছে সেই কার্নিশে বসেছে এবং কি গাছে গাছেও চাক বসেছে। সেই চাকগুলো আমরা এখন কেটে মধু সংগ্রহ করে নিই। এই চাকগুলোতে মৌমাছিরা যে ফুল থেকে মধু সংগ্রহ করতেছে সেই ফুলগুলো হলো ধনিয়া, বিভিন্ন ধরনের ডাল, সজিনা এবং শিমুল। এই কয়েকটি ফুল হলো প্রধান ফুল এখন এবং এই ফুলগুলো থেকে কিন্তু মৌমাছিরা মধু সংগ্রহ করে মৌচাকে জমা করতেছে। সেই সংগ্রহের কাজগুলো আমরা এখন ধারাবাহিকভাবে দেখি। আর আপনারা যদি কেউ এই মধুগুলো সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আমাদের তাসমানে যোগাযোগ করতে হবে। একটি চাক কেটে আপনাদের দেখাচ্ছি যে কি পরিমাণ মধু হয়। এই চাকটিতে এই অংশটাই মধু রয়েছে। আমি এখন মধুর অংশটা কেটে নেব এবং মৌমাছিগুলো সরিয়ে দেব। এই মৌমাছির গুলো সরিয়ে দিতে হবে। সরিয়ে দিয়ে মধুর চাকগুলোকে ফাঁকা করে নিতে হবে এবং মৌমাছিরা কিন্তু সহজেই মৌচাক থেকে ছুঁড়ে দিতে চায় না। এটি আলতো করে হাতের সাহায্যে যদি আপনি ছুড়িয়ে দিতে থাকেন তাহলে সবচেয়ে ভালো। এবং যেহেতু এটা ভিতরে মৌমাছি সরানো একটু কষ্ট হয়ে যাচ্ছে এবং কি সবগুলো মৌমাছি আমার শরীরে পড়ে যাচ্ছে, যা এটি একটু অসুবিধাও। আমরা যে কাজটি করব, যে অংশটাতে মধু রয়েছে সেই অংশটা শুধুমাত্র নামিয়ে নিব এবং বাকি অংশ যে যে অংশটা রয়েছে সেটিকে কিন্তু আমরা কোনো হাত দিব না। এখন একটা জিনিস লক্ষ্য করি, যে অংশটাতে মধু রয়েছে সেই মধুর অংশটা অনেক শক্ত হয়, যার কারণে ধারালো ছুরি দিয়ে কিন্তু আমাদের কেটে নিতে হচ্ছে। একজন নিচ থেকে সহযোগী হিসাবে কাজ করতেছে যাতে মধুর চাকটি কোনোভাবেই পড়ে না যায়, মধুর অংশটা যাতে কোনোভাবে পড়ে না যায়। এমন একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি, এটি কিন্তু খুবই শক্ত হয়। হ্যাঁ ছাড়েন ছাড়েন, আরও আছে দেন, আরও আছে দেন, আর উপরে আছে দেন, আমার আছে দেন। ধরেন তো আপনি শোনেন, এই তো এই অংশটাতে ভরপুর মধু ছিল, এই ভরপুর মধুর অংশটাও কিন্তু আমরা নামিয়ে নিচ্ছি। দেন দেন বাদ দিয়ে নেন এবং গায়ে লেটকে পেটকে গেল। এখন আমরা মধু যে চাকটি রয়েছে সেই চাকটি কিন্তু আমরা অক্ষত অবস্থায় এখানে রেখে দিলাম এবং আরও যে চাকগুলো রয়েছে সেই চাকগুলো আমরা ধারাবাহিকভাবে কাটতে থাকবো।